আমাদের পররাষ্ট্রমন্ত্রী মানে কত রকমের সে কথা বলেন তাতে কোনো ইয়াত্ত নেই, এবং কোনটা যে কখন বলেন, এক এক সময় এক এক রকম কথা বলেন, তার কথা বলা নিয়ে নানান রকম নাটকীয়তা এবং বেশ কৌতূহল তৈরি হয়েছে। সর্বশেষ তিনি বলছেন যে এই যে যুক্তরাষ্ট্রে তিনি যাবেন, 7 তারিখে যাবেন, 10 তারিখে ব্লিংকেনের সঙ্গে বৈঠক করবেন, সেই বৈঠকে কী বলবেন তার একটা ধারণা তিনি দিয়েছেন। এটি এক গণমাধ্যম রিপোর্ট করেছে, সেখানে বলা হয়েছে যে তার শিরোনামই হচ্ছে শাসনতন্ত্র মেনেই নির্বাচন। তো শাসনতন্ত্র মেনেই নির্বাচন, এই কথাই কি তিনি বলতে যাবেন ওয়াশিংটনে নাকি অন্য কিছু? আচ্ছা, আর জি এম কাদের নিঃসন্দেহে বলা যায় যে খুবই সুকৌশলে চমৎকারভাবে পরিস্থিতি বুঝে তিনি তার দলকে পরিচালনা করছেন, এবং এটা যথেষ্ট মর্যাদার একটি বিষয় হিসেবেই সামনে এসেছে, গুরুত্ব পাচ্ছে তার বক্তব্যগুলো। সর্বশেষ তিনি বলেছেন যে মর্যাদা পেলে বন্ধুত্ব করবেন জি এম কাদের, এই শিরোনামে একটি খবর আমি আপনাদেরকে বলছি। প্রথমে একটু পররাষ্ট্রমন্ত্রীটা শেষ করি। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনেই হবে। আচ্ছা, রাজধানীর একটি হোটেলে বুধবার তিনি এই কথা বলছেন। আচ্ছা, কি বলছেন? আগামী 7 এপ্রিল যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার কথা রয়েছে ডক্টর মোমেনের। সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। সফর প্রসঙ্গে মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমাকে দাওয়াত দিয়েছেন, আমরা খুব ভাগ্যবান কারণ পরপর 3 বার তার দাওয়াত পেলাম। আরে বাপরে, নির্বাচন নিয়ে ব্লিংকেনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন, আমেরিকাও চায় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন, এ নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। এটা হইল কোনো দ্বিমত নেই। আচ্ছা যাক, তিনি বলছেন আমরা স্বচ্ছ ব্যালট বাক্স করেছি, আগে ভুয়া হতো, এখন যেন না হয় সেজন্য আমরা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি, তারাই নির্বাচন করবে। নির্বাচন কমিশনের দায় দায়িত্ব হচ্ছে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, সরকার অবশ্যই কমিশনকে সাহায্য করবে, সকল রাজনৈতিক দলের সাহায্য ছাড়া সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মোমেন মনে করেন। তিনি বলেন, আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব, কারো অন্য ধরনের কোনো চিন্তা থাকলে ভুল চিন্তা, আমরা সংবিধান ও আইনের শাসনে বিশ্বাস করি। তো এটা হলো মানে শাসনতন্ত্র মানে নির্বাচন কমিশন নির্বাচন করবে, আমরা সাহায্য করব। এত সোজা এই 14 বছরের প্রশাসন, এই প্রশাসনের নিজস্ব কোনো আর রং আছে? তো সরকারের যদি রং হয় লাল, তারাও লাল, যদি সাদা হয় তাহলে সাদা, আর কালো হলে কালো। তো এই নির্বাচন কমিশন যে পুরো নির্বাচনটা করবে, কার সহায়তা করবে? প্রশাসন। তো প্রশাসন কি আর প্রশাসনের মতন আছে? এটা তো গায়ে মানে তার মানে রক্তের মধ্যে ঢুকে গেছে হচ্ছে দলীয়করণ, সেখান থেকে বেরোবে কী করে? তাহলে নির্বাচন কমিশনের কীভাবে সম্ভব? নির্বাচন কমিশন তো একটা বডি, সেখান থেকে নির্দেশনা দেবে, প্রশাসনকে বলবে, পুলিশকে বলবে, নির্দেশনা দেবে, সেই নির্দেশনা যে প্রতিপালিত হবে তার কি গ্যারান্টি আছে? এইগুলি বললে আসলে তারা ভালো মতনই বলছে। যাই হোক, এবার বলছেন যে বাংলাদেশকে অন্য দেশের গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, 70-71 সালে যখন গণতন্ত্র প্রত্যাখ্যাত হয় তখন আমরাই গণতন্ত্রের জন্য লড়াই করেছি, 30 লাখ লোক জীবন দিয়েছে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য, সেই কারণে আমাদেরকে অন্যদের গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই, এটা আমাদের হাড়ে হাড়ে আমাদের রক্তেই গণতন্ত্র। আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ, তারা আমাদের বড় বিনিয়োগকারী দেশ। যাই হোক, এখন এই যে বলছেন যে গণতন্ত্র শেখানোর দরকার নেই, আমাদের হাড়ে হাড়ে রক্তের মধ্যে গণতন্ত্র, আসলে কি তাই? 2014-18 নির্বাচন কি এটা গণতন্ত্রের নির্বাচন? এই নির্বাচনের কত দুর্বলতা, কত ব্যর্থতা, কত এটি বলা হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থা যে একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, এটা কি বলার অপেক্ষা রাখে? তারপরও তিনি কেন এই কথা বলছেন আমি বুঝতে পারছি না, হয়তো বলার জন্যই বলছেন, মানে এখন ওনারা আর কী বলবেন এর চেয়ে বেশি? আচ্ছা, এর মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের কথা শোনেন, তিনি কি বলছেন? বলছেন যে আমাদের দল কারো বি টিম নয়, কাউকে ক্ষমতায় নিতে রাজনীতি করছি না,
যারা বন্ধুর মর্যাদা দেবে তাদের সঙ্গে বন্ধুত্ব হবে, কারো জিম্মি বা কৃতদাস ওতে রাজনীতি করবে না জাপা, চোখে চোখ রেখে বন্ধুত্ব করবে, বন্ধুত্বের নামে কারো কাছে মাথা নত করবে না। দর্শক বলার অপেক্ষা রাখে না এটা যে কার উদ্দেশ্যে বলা, এটা দর্শক বুঝতেই পারছেন। এটা নিঃসন্দেহে বিএনপির সঙ্গে না, বিএনপির সঙ্গে তো বন্ধুত্ব অনেক আগে কাট অফ হয়েছে, 16 বছর পরে মানে এই জাতীয় পার্টি গেল বিএনপির ইফতারে, বিএনপিও গেল, তার মানে দীর্ঘদিন তাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। তো সুতরাং এই যে কথাগুলো হচ্ছে যে বন্ধুত্ব হবে কিন্তু সেটা মর্যাদার সঙ্গে, মানে চোখের চোখ রেখে বন্ধুত্ব হবে, মাথা নত করে না, কৃতদাস হয়ে না, খুব চমৎকার কথা। এই কথাগুলি আসলে একটা নেতার নেতৃত্ব তার বক্তব্যের মতো দিয়ে কিন্তু একটা প্রতিষ্ঠানটা সামনে এগোয়, একটা রাজনীতি এগোয়। বলিষ্ঠ নেতৃত্বে, মূল নেতা যদি বলিষ্ঠ নেতৃত্ব থাকে, শক্ত আদর্শিক কথা থাকে, তাহলে দলটাও কিন্তু সেইভাবে মানে মাথা চাড়া দিয়ে ওঠে। কিন্তু আজকে এই কথা বললাম, কালকে ওই কথা বললাম, তাইরে নাইরে করলে দলের ওই আর নৈতিক মেরুদণ্ডটা আর থাকে না, তখন সে আপোষের চোরাবালিতে হারিয়ে যায়। তো জিএম কাদের যে বক্তব্য এটা খুবই ভালো, এটা আশা জাগা নিয়া রহস্যন্বেষার। দেখেন আগেই মানে সে মানে কেবলা দিয়ে বসে আছে, বলতেছে যে এই বর্তমান কি সংবিধানের আওতায় নির্বাচন হবে, জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত এবং দলকে প্রস্তুতি নিতে বলা হচ্ছে। তাহলে উনি উপদেষ্টা, উনি অসুস্থ বিছানাতে করতে পারে না, উনি নির্দেশনা দিচ্ছেন। আসলে ওনাকে কেউ খেলছে আর উনিও খেলছেন, বেচারা অনেক দিন ধরে চিকিৎসার মধ্যে আছেন, সরকার ব্যয়ভার বহন করছেন, সমস্যা নেই। তো তিনি বলছেন জিএম কাদের যে নির্বাচন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, এই ধারা থেকে বের হতে আগামী নির্বাচনে জাতীয় পার্টি শুধু ত্যাগী নেতাদের প্রার্থী করবে, এছাড়া কাউকে মনোনয়ন দেবে না। প্রায় 10 বছর পর ইফতার পার্টিতে অংশ নেয় বিএনপি, জাপ্পাও বিএনপির ইফতারের নিমন্ত্রণ রক্ষা করে। যাই হোক, এখন এই যে পারস্পরিক একটা, এই যে জাতীয় পার্টি তার যে একটা স্বতন্ত্র অবস্থান নিয়ে এসে বিএনপি আওয়ামী লীগ এগুলির সাথে সম্পর্ক রাখছে, নিজের অবস্থানটা বজায় রেখে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল যাই সিদ্ধান্ত নিক না কেন, কিন্তু সে যাতে নতজানু না হয়, সে যাতে মানে কারোর দালাল হিসেবে পরিণত হয়, এই দালালিত্ব বা দাসত্ব থেকে বের হওয়ার জন্য জিএম কাদেরের সাম্প্রতিক সময়ের যে বক্তব্যগুলো, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, এটাকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। যার যেটা প্রাপ্য সেটা দর্শক দিতে হবে, তাই আমিও ব্যক্তিগতভাবে এই ধন্যবাদটা দিলাম জিএম কাদেরকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।